সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে একবারে গাবতলি হাটের মাঝখান থেকে শুরু করলাম। কেন শুরু করলাম? কারণ আজকে কথা খুব কম বলবো, কাজ বেশি করব। অর্থাৎ অনেক গরু দেখাবো এবং সেগুলোর দাম দর জানাবো। কারণ দেখতে দেখতে প্রায় আমরা রমজানের প্রায় শেষের দিকে চলে এসেছি। ধারণা করা হচ্ছে 20 রমজানের পর থেকে মোটামুটি গরু বেচাকেনা খুব ভালো হবে। তো আজকে হাটে আমরা সেই রকম চিত্রই দেখছি। এখন আর কথা নয়, এই যে আমাদের ব্যাপারী ভাই চলে এসেছে, সরাসরি গরুর দাম দরে চলে যাচ্ছে আজকের বাজার দর। কেমন আজকে বৃহস্পতিবারের ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি ভাই। এটা নিশ্চয় আমরা আপনারা চেনেন যে উনি হচ্ছে আবুল ব্যাপারী। আবুল ভাইকে অনেকেই চেনেন। ভাইয়ের বাড়ি কোথায়? বাড়ি জামালপুর শেরপুর। জামালপুর শেরপুর না? আচ্ছা, অনেকগুলো গরু দেখছি আজকে, সেই পাশ থেকে ওই মাথা পর্যন্ত। আজকে এত বেশি গরু যে নিয়ে আসছে, তো বেশি ওই বৃহস্পতিবারে কষাইরে নেই বেশি, এই জন্য। হ্যাঁ হ্যাঁ। দাম দর তো আগের মতোই আছে। হ্যাঁ, দাম দর আগের মতোই আছে। আচ্ছা, আমরা কোন জায়গা থেকে শুরু করব? সামনে যেটা আছে এটা দিয়ে শুরু করি আর কি, যদি এটাই বলি যে মাথা থেকে শুরু করেন। আচ্ছা, ওই মাথা থেকে না আমরা আসি, যে দেখা যাক আজকে ওই মাথা মানে এই এটা থেকে, এটা থেকে শুরু করে এই যে ছোট সাইজের একটা গরু দেখা যাচ্ছে, যে কালো এবং লাল, হালকা লাল। বলেন এটা কেমন দাম দরে বেচা কেনা চিন্তা ভাবনা আজকে? দাম 77 হলে বেচা যাবো, দাম চাই 78-79। আনুমানিক ওজন কতটুকু হবে? ওজন 3 মণ হইব। 3 মণ। ওকে, ফাইন। এরপরে যেহেতু অনেক গরু, খুব অল্প অল্প কথা বলে চলে যাবো। এরপরে সাদাটা, সাদাটা 112 দাম চাই, 108 হলে বেচবো, গোস হইব 4 মণ। এটা কোন এলাকা থেকে নিয়ে আসছেন? কুষ্টিয়ার গরু। কুষ্টিয়া। আচ্ছা, এরপরে লাল দেখছি আবুল ভাইয়ের কাছে, এটা এটা দাম চাই 115-110 হলে বেচবো, 15-10। এরপরে আর একটা 4 মণ আছে, 4.5 মণ। দর্শক, খুব শর্টকাটে দেখাচ্ছি, তাহলে বেশ কিছু গরু দেখানো যাবে, আপনারা নিশ্চয়ই ধারণা পাবেন। এরপরে আরেকটা, এটা 105 হলে বেচা যাবে, 110 দাম চাই। আচ্ছা, 4 মণ। হ্যাঁ, 4 মণ। দর্শক দেখছেন যে 4 মণ ওজন। এরপরে যদি সাদাটা বলি, একটু সাদা কালো ক্রস। হ্যাঁ, ক্রস। এটা 100 হলে বেচন যাবো, আপনার গোস আছে 3.5 মণ, 3.5 মণ আছে, 100 হলে বেচন যাবো। এটা করস তো, দেশি গরুর একটু দাম বেশি, করস গরু একটু দাম কম। আচ্ছা আচ্ছা, ক্রস গরুর দাম কম। এরপরে এটা তো দেখাই মুশকিল, ওটা, হ্যাঁ ওটা আগে বলি, ওইটা বলেন। এটা, এটা 112 হলে বেচা যাবো, 112। আনুমানিক ওজন কতটুকু হতে পারে? 4 মণ বেশি আছে, 4.5 মণ বেশি আছে। দাঁত হয়েছে কি? হ্যাঁ, 2 দাঁত। এরপরে যে ঢেকে গেছে একটু, এখন এটা যদি এদিকে সরায়, হ্যাঁ 102 এইটা। আচ্ছা আচ্ছা, 102 4 মণ। হ্যাঁ, 4 মণ। আচ্ছা, আপনারা এই এইগুলো মনে রাখেন কিভাবে, যে এটা এতটুকু হবে ভাই দাম? আমাগর একটা টার্গেট হয়ে গেছে, বুঝছেন? আর দামের বিষয়টা কেমনে মনে রাখেন? প্রতিদিনই এতগুলো গরু বিক্রি করছে। এই যে সব গরু যখন কিনি, অনকেই একটা হিসেব আহে, নলেজে রাহন নাগে, নাহলে তো ব্যবসা করন যাবো না। আমরা তো এই পর্যন্ত গেছি না, এটা যাইনি, তাই এটা তো বলি না। এটা 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 কেমন দাম? এটা 120। হ্যাঁ, 1,20,000। যা না, দেখতেই পাচ্ছেন যে বেশ চেপে চেপে থাকে থাক। তারপর এটা ফাঁকা জায়গায় আছে, এটা ভালো করে দেখানো যাবে। এটা এটাও এটাও এরকমই 1,20,000। হ্যাঁ, 1,20,000। এটাও এটাও 1,20,000। আমরা দর্শক আমাদের সহ যদি দেখি, তাহলে মনে হয় যে আপনারা বুঝতে পারেন যে গরুর উচ্চতা কতটুকু, সাইজ। অনেকেই বলেন যে আসলে শুধু গরু দেখালে বোঝা যায় না কতটুকু ওজন। গরুর দাম একটু কমছে, কমছে 25-26 হাজার টি এমন বেশি, 24 হাজার টি এমন, অনেক কমছে। আচ্ছা আচ্ছা, কমছে না? মাশাআল্লাহ, 70-80 বেচছি, আগে 180-70, অনকা 160-65 লিবি ছিল, দেবো গোস আছে 6 মণ। বাহ বাহ, মানে এই যে কমছে, তাহলে কি কাস্টমার নাই তো? রোজার দিন নেই, কাস্টমার নাই। ও, ঢাকা শহরের মানুষ গোশ খাওয়া কম করে দিছে, কাস্টমার কম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এলাকায় আমরা তো দেখছি যে এলাকায় শুনছি, অন্য অন্য আমরা ভিডিও দেখছি বিভিন্ন হাটের, গ্রামের হাটগুলোতে, সেখানে কিন্তু গরুর দাম একটু কম, এখানে একটু বেশি। এই জায়গাও কম, এই জায়গায় আমরা এই গরুর দাম চাই মনে করেন 180-175 এরকম দাম চাই। মোট পর যারা নিব ওরা তো দামাদামি করে না। এই যে যারা সাহেব সাহেব আহে, হেগর তো আর টার্গেট নেই, অনুমান নাই, বুঝছেন না? এই জন্য দাম একটু বেশি চাই, স্বাভাবিক, সেটা তো চাইতেই হবে। দরদাম করেই তো বেচা কেনা হয়, এমন তো না যে দরদাম ছাড়া তো আর বেচা কেনা। মনে হরণে 6 মণ গোছ আছে, 6 মণ। বাহ,
ছয় মন গোশ, জি জি। তো এই পর্যন্তই ছিল আপনার গরু নাকি? ওই যে আরেকটা আছে, তো আরেকটা আছে দর্শক দেখুন যে আরেকটি গরু আমরা দেখছি যে লাল কালারের, সাড়ে চার মন আছে, একশো পাঁচ হলে ব্যস একশো দশ দাম চাই, সাড়ে চার মন, হ্যাঁ সাড়ে চার মন, এক লাখ পাঁচ, এক লাখ পাঁচ। তো ঠিক আছে, আজকে খুব সুন্দর কিছু গরু দেখালেন, এবং এগুলো তো সবই তো মূলত এখন কষাইয়ের গরু, হ্যাঁ কষাই গরু, কষাই গরু। এছাড়া দরকারে যে একটা রাখলে নে, নাহলে কষাইয়ে নে। আচ্ছা, খামার বা সাধারণ মানুষ অনুষ্ঠানের জন্য বেচা কেনা কি? ঈদে রোজার আগে আইসে, এখন আবার আহে না, আবার ঈদের পরে আইব। তবে আপনার অভিজ্ঞতায় দেখছেন যে এখন বাজার দর অনুযায়ী আগের চেয়ে বাজার প্রায় একটু আলাদা গরু ঢোকাইলে সস্তা পাইব, এখন একটু সস্তায় যাচ্ছে, হ্যাঁ সস্তা। ঠিক আছে আবুল ভাই, আমাদের সাথে সময় দিয়েছেন, ধন্যবাদ, আবার ইনশাল্লাহ কালকে দেখাও, ইনশাল্লাহ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দর্শক আমরা আর একটু সামনে যাই, দেখা যাক আর কতটুকু জানাতে পারি। আমরা হাটে আছি, আপনারা দেখতে পাচ্ছেন যে হাটের শেষ মাথার দিকে যে শেড আছে, আমরা নিয়মিতভাবেই আপনাদেরকে দেখাই যে এই গাবতলির হাটের চিত্র, সেই নিয়মিতভাবেই আজকেও দেখাচ্ছি। বৃহস্পতিবারের হাটে দেখা যাচ্ছে যে প্রচুর গরু আছে, গরু উঠানো হয়েছে, এবং বেচাকেনা যেটা বলেছে যে এই হাটে মূলত সন্ধ্যার পরেই বেচাকেনা হয়, সন্ধ্যার পরেই মূলত ঢাকা শহরের যে কসাইরা তারা আসে, এবং সেই তারা আসে এবং গরুগুলো নিয়ে যায়। তো আমরা সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি, এই মাথা থেকে শেষ মাথা পর্যন্ত আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে হাটের পুরো চিত্র, যাতে আপনারা বুঝতে পারেন, যার কারণে একটু দেখাই। দেখালে হয় কি যে আপনাদের একটা ধারণা হয়। অনেকেই বলেন যে আসলে গাবতলি হাট কি প্রতিদিন বসে? জি ভাই, গাবতলি হাট প্রতিদিন বসে, প্রতিদিন বেচা কেনা হয়। এটি একমাত্র হাট যে হাট বাংলাদেশের, ভাই এটা হলো কত হলো? এটা হলো আপনার 83,500। আচ্ছা, এটা তো জবাই করবেন আপনার গোশের জন্য? জি জি, হ্যাঁ হ্যাঁ। বাজার কেমন দেখছেন এখন? বাজারটা একটু নিয়ন্ত্রণ আছে, বাজারটা একটু কম আছে। জি জি, হ্যাঁ হ্যাঁ, এখন একটু কম আছে। আচ্ছা, আনুমানিক ওটার ওজন কতটুকু হিসাব আপনার? আমি পাকনি করছি আপনার গিয়ে 3 মন 5 কেজি। 3 মন 5 কেজি? জি জি, 3 মন 5 কেজি। আচ্ছা আচ্ছা, আমরা একটু গরুটাকে দেখাই। জি ধন্যবাদ দর্শক, আমরা একটু গরুটাকে দেখাই, কারণ ওনারা কিনেছেন, তো আমরা তো সাধারণ মানুষ যখন দেখি বা এক একজন এক এক ধরনের অনুমান করে। তো আপনারা দেখুন যে এই গরুটা কত পাকনি ধরেছে, বললো কত হয়েছে দাম? 3 মন 5 কেজি ধরেছে, দাম কত হয়েছে? দাম কত? 83,500। দর্শক দেখছেন যে 83,500 টাকায় খুব সুন্দর কালো এবং সাদার মিশ্রণ গরুটা দেখছেন, ইতোমধ্যে কিনেছেন। ঠিক আছে ঠিক আছে, নিয়ে যান। হ্যাঁ জি দর্শক, আমরা হাটে আছি, আপনাদেরকে বেশ গরুগুলো দেখানোর চেষ্টা করছি। আজকে বৃহস্পতিবারের হাট, বেশ গরু উঠেছে এবং মোটামুটি বেচাকেনা দেখতেই পাচ্ছেন যে ইতোমধ্যে শুরু হয়ে গেছে, যদিও সন্ধ্যার পর থেকে মূল বেচাকেনা শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি যে খুব সুন্দর অনেক ধরনের গরুগুলো দেখতে পাচ্ছি। ভাই গরু কি একটা বেচা কেনা হলো? জি বেচে। কত বিক্রি করলেন? 83,500। আজকে মোটামুটি কি কাস্টমার আসা শুরু করেছে? না, এখনো শুরু হয়নি, তো সন্ধ্যার পরে, সন্ধ্যার পরে, ইফতারের পরে। বা এই যে দুটো লাল গরু দেখছিলাম সামনে, এই এই দুটো কেমন দামে বেচা কেনার চিন্তা ভাবনা? 2 লাখ টাকা হইলে বেচা কেনার চিন্তা ভাবনা আছে। 1 লাখ করে? না জি, এর ভিতরে কম বেশ হইতেই পারে কিছু, একরের তো আর বলা যায় না, দাম দর করে কিছু কম বেশি হবে। দুটো 1 লাখ 1 লাখ 2 লাখ, তো আনুমানিক এটার ওজন বা গোস্ত কতটুকু হতে পারে, বা কষায় যেটা বলে পাকনি সেটা কতটুকু হতে পারে? 8 মন আছে আর কি, 4 মন করে, 8 মন। জি, যার কারণে 1,25,000, মানে 25,000 মনে একটা টার্গেট রেখে বেচা বিক্রি টার্গেট হচ্ছে। বেচা কেনা কি একটু বেড়েছে রোজার শেষের দিকে, প্রায় চলে আসছে আমরা 20 রমজানের দিকে? অনেকটাই কম, অনেকটাই কম, আগে অন্যান্য বছরের চেয়ে অনেকটা কম। এবার বাজার খুবই খারাপ, অনেক আমদানি আছে, দেখেন অন্যান্য বছরের চেয়ে অনেক আমদানি বেশি। জি, দাম তো কমতেছে না, গোশের দাম তো কমাচ্ছে না, কমবে কেমনে? ভারতের চেয়ে, ভারতের থেকে তো আগে মাল টাল আসতো, এখন তার আসে না, আর দেশে সব কিছুর দাম বেশি, ফিট খাওয়ায়, ঘুরে বসে খাওয়ায়, এগুলো খাওয়ায়, গিরোসে, এগুলো সব কিছুরই দাম বেশি। আচ্ছা আচ্ছা ভাই, ধন্যবাদ।
দর্শক আমরা হাটের এই পাশে যাই একটু, আপনাদের যে যদি একটু দেখায় যে কি কি পরিমাণ আজকে গরু আছে এবং সন্ধ্যার পর বেচা কেনা খুব জমে উঠবে বলে ওনারা মনে করছেন। এরপরে এই যে এখানে লাল কালারের মাঝারি সাইজের গরু দেখছি, ভাই কেমন আছেন? ভালো ভাই। এগুলো কি আপনার? না আমার ওজোডি। ওই পাশে যেতেই তো ভয় লাগে, ওই যে ওই মহিষটা এই পাশে, এই চারটা না এই দুই তিনটা, ওই মাথা পর্যন্ত যাব না, এখানে একটু বসি। বসে দর্শক আপনারা দেখছেন যে গরুগুলো বেশ এখন ক্লান্ত হয়ে গেছে, শুয়ে আছে, যার কারণে আমরা গরুগুলো আজকে এই যে চারটা দেখছি ব্যাপারী সাহেব, ওই সামনের থেকে যেটা শুয়ে আছে, আনুমানিক ওজন এবং দামটা বলেন তো। ওজন মনে করেন 110 কেজি আছে। কেমন দাম? 75,000। আচ্ছা, এরপরে যদি আমরা যে সাদাটা বলি একটু, সাদা নিলে আপনার পড়ব 90-92 হাজার। এটার ওজন মনে করেন আছে মনে করেন 3 মন। এবার ভাইকে একটু জিজ্ঞেস করি, আপনি একটু বলেন তো এটার আনুমানিক ওজন? এটা আছে 150 কেজি। কেমন দামে বেচা বিক্রি? এটা এটার হাতে বেচার কোনো সিকিউরিটি না, এটা 100 হলে ছাইরে দেব। এরপরে লাস্ট আর একটা গরু দেখছি, ওইটা এটা ভাই 122 হলে ছাড়ম। আচ্ছা, 120। এটার ওজন? এটা 4 মনের উপরে আছে, 10 কেজি আছে। আচ্ছা আচ্ছা ভাই, ধন্যবাদ। হাটে আমরা ঘুরছি, দেখুন যে হাটে বিভিন্ন ধরনের গরুই আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে ছোট ছোট বাছুর গরু, এছাড়াও আবার কিছু ষাঁড় গরু, ষাঁড় বকনা সব ধরনের গরু এই গাবতলি হাটে পাওয়া যায়। এই বাংলাদেশে এটি একমাত্র হাট যে হাটে প্রতিদিন দিন রাত 24 ঘন্টায় গরু বেচা কেনা হয়। এটাকে শুধু হাট বলা যাবে না, এটাকে এক ধরনের বলা যায় যে এটি একটি খামার, হাটের খামার। কারণ এই জন্যই বলছি যে 24 ঘন্টায় বছরের 365 দিন যেহেতু এই হাটে গরু বেচা কেনা হয়। আমরা হাটে ঘুরছি, দেখতেই পাচ্ছেন যে হাটের এই পাশ থেকে ও পাশে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, অনেক গরু আছে কিন্তু ব্যাপারীরা এখন ঠিক ওইভাবে পাচ্ছি না বা ক্রেতারা নেই। তারপরেও আমরা ব্যাপারীদের পাইলে অবশ্যই আপনাদেরকে আমরা এটার দাম দর আপনাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করব। খুব সুন্দর লাল লাল কালারের গরুগুলো আমরা দেখছি, এই লাল গরুর সামনে আমরা ব্যাপারীকে দেখছি, যদি ব্যাপারীর সাথে একটু কথা বলতে পারি তাহলে আপনাদেরকে মোটামুটি ইনফরমেশন আমরা দিতে পারবো। আমরা একজন ব্যাপারীর সাথে কথা বলি, ভাই কেমন বেচা কেনা কেমন হচ্ছে ভাই? হ্যাঁ, বেচা কেনা ভাই নাই, তেমন নাই ভাই। এই যে লাল কালারের গরু দেখছি, সেই গরুগুলো কেমন দামে বেচা কেনা করছেন? 65-60-65-62 এরকম হবে। এগুলো তো দামুর গরু মনে হয় না? হ্যাঁ দামুর, এটা দামুর গরু ভাই, দামুর। তো 65 আনুমানিক ওজন কতটুকু হবে? এই 90-95 কেজি ঘিরে হবে, 90-95 কেজি ঘিরে হবে। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। দর্শক আমরা ছোট্ট করে একটু জানানোর চেষ্টা করলাম, এরপরে ওই পাশে যদি যাই, এই পাশে কিছু কালো কালারের গরু দেখছি, ওই পাশে কালো কালার দেখছেন। হাটে আমি নিজেও ঘুরছি, আপনাদেরকেও ঘুরাচ্ছি, হাটটা ঘুরলে অবশ্য ভালো লাগে। ভাই কেমন আছেন? বাহ, লাল কালারের 3-4টা গরু দেখছি, খুব সাইজপূর্ণ গরু। এগুলোর কেমন দামে বেচা কেনা করছেন? এই এই যে এগুলো তো দাম নেই, এগুলা 70-80, এগুলা 90-1 লাখ এরকম বেচা কেনা চলছে। এগুলোর আনুমানিক ওজন কেমন হতে পারে? 4-4.5 মন। আজকে তো বৃহস্পতিবার এবং দেখা যাচ্ছে যে রমজানেরও শেষের দিকে চলে আসছে, তো বেচা কেনা আপনাদের কি একটু বেড়েছে নাকি কি অবস্থা? টুকটাক যেরকম হয় সেরকমই আছে, বাড়ি না এখনো। ঠিক আছে ভাই, ধন্যবাদ। দর্শক আমরা একটু ব্যাপারীদের সাথে কথা বলার চেষ্টা করলাম। এই 3 টাকার স্যার? ও বাহ, খুব সুন্দর লাল কালারের মাঝারি মাঝারি গরু দেখছেন। এরপরে আমরা দেখি আর একটু সামনে যাই, দেখি অনেক গরুই তো দেখা যায়, আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। বাহ, কালো কালারের দেখছেন যে একটু দেশি জাতের গরু, দেশাল গরু,
এবং লাল লাল আছে এবং আরো কিছু কিছু কালো আছে ব্যাপার হিসাবে গুলো কোন এলাকা থেকে নিয়ে আসছেন আপনারা চুয়াডাঙ্গা জেলা না বাহ দেখতে পাচ্ছেন চুয়াডাঙ্গা জেলা থেকে ওনারা এনেছে বেশ দেশাল মাঝারি সাইজের গরুগুলো আমরা দেখছি আমরা আর সামনে চলে যাচ্ছি আমরা আছি হাটে দেখতে পাচ্ছি গরু আরে আসাদ ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ ঠিক আছে ভালো আছেন ভাই জি ভালো আছি বাহ অনেকগুলো গরু দেখছি আপনার কাছে তো সবসময় ভালো ভালো গরু দেখি গরুই থাকে যে সার গরু এবং আপনি একটা হিসাব করে নিয়ে আসেন মনে হয় যে একটু মানে বেছে বেছে গরুগুলো নিয়ে আসেন জি 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 এই যে সামনে যে দেখছি যে লাল বা ওই যে কালো কালো আচ্ছা আচ্ছা ওই ওই কালোটা আজকের বাজারে কেমন দাম দর আজকের বাজারে 107 107 জি আচ্ছা আনুমানিক গোশ আপনার চার মনের একটু কম হবে আচ্ছা চার মনের একটু কম আপনার তো মোটামুটি মাপ এবং দাম দুটোই আমরা সঠিকভাবে বলি তো দর্শক মোটামুটি পছন্দ করে যে ভাই যেটা বলে একটা মানে কি তো 12 মাস এখানে থাকি আপনি তো জানেনই যে 12 মাস এখানে ইয়ে করি 12 মাস ব্যবসা করেন এরপর কারণ তো আমি মনে হয় আপনার সাক্ষাৎকার নিয়েছেন হ্যাঁ হ্যাঁ সাক্ষাৎকার দিয়েছি অনেক 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 গরু ব্যবসা করা হয়েছে এরপরে লালটা যদি আজকে বলি ভাই একটু আপনার 110 110 না এটা চার মনের উপরই আছে মাংস আর কি চার মনের উপরেই আছে জি আচ্ছা আচ্ছা এরপরে পাশের আর একটা কালো দেখ ক্রস এটা ক্রস এটা আপনার 106 এটা সঠিক দাম আর কি আচ্ছা একবারে সঠিক দাম যেটা বিক্রি করা যায় লাস্ট সেটাই আপনি জি 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 সেটা আপনি বলছেন আর এটা তো একবারে অস্ট্রেলিয়ান জি এটা অস্ট্রেলিয়ান এটা আপনার 110 110 আচ্ছা এরপরে এই যে এটা আপনার 95 জি 95 আর এই যে লাস্ট আর একটা গরু এটা হলো আপনার 102 102 জি 102 ও আরো গরু আছে যেগুলো শুয়ে আছে দর্শক দেখুন বেশ গরুই আছে মোটামুটি এখন মনে বেচা কেনা একটু মানে শুরু হয়েছে একটু কম আপনাদের টুকটাক চলছে আর কি বেচা 20 রোজাতে চলে আসলো চলে আসলো এরপরে তে আবার শুরু হবে হয়তো শুরু হবে না জি এটা একটু বড় সাইজ না এটা বড় সাইজ এবং দেশাল অরিজিনাল দেশাল অরিজিনাল দেশাল আচ্ছা এটা আপনার 110 এটা 110 এটাও চার মনের উপরে চার মনের উপরেই আছে আর কি চার মনের উপরে চার মন কেজি মতো থাকতে পারে এইটা কিন্তু আবার সুন্দর লাগতেছে বেশি সুন্দর কিন্তু উত্তর থেকে দাম কম একটা ঠিক আছে এটা 105 এ বিক্রি করা যায় এটা এটা হচ্ছে যেহেতু কষাইরা নেয় ওজনের হিসাবে এখানে সুন্দর অসুন্দর বলে কথা নেই জি জি লাল কালোতে বা সাদাতে কোনো জি জি আচ্ছা আচ্ছা লাস্ট এটা লাস্ট আপনার এটা 90,000 ক্রস 90 হাজার আচ্ছা আচ্ছা এটা এটাও কি তিন মন না এটা 3.5 মনের উপরই আছে 2-5 কেজি বেশি হবে আর কি আচ্ছা 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 এটা বকর নাকি বকনা আমর বকনা দামুর বকনা জি এগুলো কেমন এটা 65,000 65 সুন্দর দেশাল নেপাল জাতীয়র আর কি মাথা এটা দেশাল এই যে এটা আছে এটা দামুর এটা কি দাঁত হইছে নাকি না এটা দাঁতই নেই আর কি দাঁত নেই এখনো দাঁতই নেই আচ্ছা এখন একটু বলেন এলাকায় তো আপনি আমি দেখি যে আপনি অনেক সুন্দর সুন্দর কিছু ভালো গরু নিয়ে আসেন এলাকায় কি অবস্থা গরুর হাটের চিত্র কি অবস্থা হাটে আপনার গরু আছে দেশে গরু প্রচুর পরিমাণ গরু আছে কিন্তু দাম একটু বেশি কারণ খড়ের দাম ভুষির দাম সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে চাষিকে লাভ হচ্ছে না এই জন্য একটু দাম আর কি রোজার আগে তো বেশ দামটা বেশ ভালো বেড়েছিল পরে ধীরে ধীরে এখন একটু মনে একটু এর দিকে আসছে আর কি একটু কমের দিকে কমের দিকে আসছে আচ্ছা তো ঠিক আছে এবার কুরবানিতে মনে হয় আমাদের দেশে গরুর ঘাটতি কোনো থাকবে না থাকবে না 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 হ্যাঁ আমিও দেখছি ভাই যে মানে ঢাকা শহরের আশেপাশে কিন্তু অনেক খামার আছে অনেক খামার খামারে অনেক প্রচুর গরু আছে সারা দেশে প্রচুর খামার আছে যে খামারে কিন্তু গরু আছে অনেক গরু আছে গরু আছে আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে এখান থেকে গরু নিয়ার প্রয়োজন হবে না প্রয়োজন হবে না আমাদের দেশের চাহিদা পূরণ হয়ে যাবে আর কি আরো উদ্বতি থেকে যাবে প্রচুর পরিমাণ গরু পালছে তো মানুষ হ্যাঁ হ্যাঁ এবার আর এখন বিশেষ করে কি খামার হলে কি তারা তো অনেক টাকা পয়সা খরচ করে মানে এটাকে শিল্প হিসেবে বেছে নিয়েছে আর কি বেছে নিয়েছে এটাই কিন্তু দরকার এটাই দরকার তাছাড়া গৃহস্থে হয়তো বা একটা দুটো গরু লালন পালন করে সেটা অনেক ছেলে বেকার আছে চাকরি পারছে না কি করবে তারা কিছু পুঁজি খাটাছে গরু পালন করছে কিছু লাভ হয় যদি
পরনির্ভরশীল তো থাকতে হচ্ছে না আর কি। রাইট রাইট, তো ঠিক আছে আসাদ ভাই, আপনি গরুকে খাওয়াচ্ছিলেন, আমি সময় নিলাম, ভালো থাকবেন, আবারও দেখা হবে। ওকে বন্ধুরা, আমরা এই হাটের মধ্যেই আছি, আজকে অনেক গরু আছে। আপনারা জানেন যে আজকে বৃহস্পতিবারের বাজার দর, বৃহস্পতিবারে দেখুন এদিক দিয়ে যদি যদি ঘুরে 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 যদি আমরা যদি দেখাই যে বেশ অনেক ধরনের গরুই দেখা যাচ্ছে, খালি উপর দিয়ে যদি একটু দেখাই আপনাদের, দেখেন গরু অনেক আছে। এখন দাম দরের বিষয়টাই আমরা তুলে ধরবো, পাশাপাশি আপনাদেরকে একটা আইডিয়াও দিব যে কী অবস্থা। এই যে সামনে কালো কালারের একটু গরু দেখছি আমি, যদি দেখেন সামনে কাছে থেকে এসে যদি দেখা যায়, এই শুকনাটা না, শুকনার পরে বেশ মোটা সোটা গরু দেখছি। মাথাটা যদি একটু দেখেন, দেখেন কেমন 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 নড়াচড়া করছে, কেমন নড়াচড়া করছে। আমি তো গরুর, উরি বাবা গো, যেতেই তো ভয় লাগছে, যে যার কারণে কি কথা বলবো, পিছন থেকে কথা বলা যায় কি না, সামনে যেভাবে লাফালাফি করছে আমার খবর আছে। সারা মানে বেশ এই গরুর হাটে থাকলে কিন্তু বেশ সবসময় একটু টেনশনেই থাকতে হয়, কারণ কখন কোন গরু লাথি দেয়। আবার দেখা যাচ্ছে যে ওই কি বলে যে গরু গরু পায়খানা করে দেয়, সেদিক থেকেও বিপদ। তো যাক, আমরা কোনটা দেখাতে চাচ্ছিলাম আর তো গরু দেখাতেও পারছি না, ব্যাপারীরাও দেখছি না তেমন। তাহলে কি করি, আপনাদেরকে দেখি ওই মাথার দিকে যাই, যদি আর কোনো গরুর দাম ধর দেখাতে পারি, নাকি শেষ করে দিব বুঝতে পারছি না। আমরা দেখি আর একটু সামনের দিকে আর কি অবস্থা, যদি ঘুরে ঘুরে আপনাদের দেখানো যায়। আচ্ছা আচ্ছা, আরও সামনে কিছু গরু দেখছি, একটু আরও সামনে কিছু গরু দেখছি। এই গরুগুলোর দাম তো আপনাদের জানাতে পারছি না, দাম জানাইতে পারলে বরং আপনাদের ভালো হতো। তো যাই হোক দর্শক, আর সময় নিব না, আজকের মতো এখানেই এই ভিডিওটি শেষ করতে চাই। অনেকক্ষণ ঘুরিয়েছি এই বৃহস্পতিবারের বাজারে, আপনাদের কিছু গরু দেখিয়েছি এবং সেগুলোর দাম ব্যাপারীদের কাছ থেকে জানানোর চেষ্টা করেছি, এবং হাটের কিছু চিত্রও তুলে ধরেছি। আপনারা কোরবানির জন্য যে চিন্তা করছেন, আপনার বাজেট অনুযায়ী কেমন গরু হতে পারে তারও একটু ধারণা নিশ্চয়ই এই ভিডিও থেকে পাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া রাখবেন, কারণ এই গরুর হাটে আমরা যখন ভিডিও করি আসলে বাসায় বসে দেখাটা ভালোই লাগে, তবে বেশ ঝামেলা কিন্তু আছে। ঝামেলাটা হচ্ছে এই যে এই হাঁটা চলা করতে গিয়ে, বিশেষ করে আমার, আমি হয়তো বা ঠিক আছি কিন্তু আমার ক্যামেরাম্যান অনেক সময় উঁচু নিচু গর্তের ভিতরে পড়ে যায়, এরপর গোবরের উপরে পা পড়ে, বুঝতেই পাচ্ছেন, পিছলিয়ে পড়ে যায়, যার কারণে ভালো করে ভিডিওতে যে আপনাদেরকে যে এই যে গরুগুলো দেখাবো সেটাও কিন্তু অনেক সময় সুযোগ হয়ে ওঠে না, এ একটা সমস্যা হয়। এছাড়া হাটের যে ব্যাপারীগুলো আছে তারাও সবসময় কথা বলতে চায় না, কারণ তারাও বিরক্ত হয়। তারপরেও আমি চেষ্টা করি যে আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, আমার ভালো লাগে। ইচ্ছা করলে কিন্তু অনেক কিছুই আরও দেখানো সম্ভব, কিন্তু কি বলবো, গরুর প্রতি একটা বিশেষ ধরনের মায়া কাজ করে, যার কারণেই এই হাটে বারবার ফিরে আসি। তবে আপনারা বলছেন যে খামার এবং অন্যান্য কিছু কিছু হাট দেখানোর জন্য, সেটাও চেষ্টা করব। তো দর্শক, অনেক কথা বলে ফেললাম, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।